আসসালামু আলাইকুম। আমরা যারা ছাদ বাগানে বিভিন্ন জাতের গাছ লাগিয়েছি, তো তার মধ্যে আমাদের ছাদ বাগানে পেয়ারা গাছ অন্যতম। প্রায় প্রত্যেকের ছাদ বাগানে কিন্তু একটি হলেও থাই জাতের পেয়ারা গাছ আছে। তো বর্ষাকালে প্রচুর পরিমাণ পেয়ারা হয়, তো বর্ষাকালে প্রচুর পরিমাণ পেয়ারা আমার কাছে হয়েছিল। এখন শীতকাল চলে আসছে, এখন গাছে ফুল আসতে শুরু করেছে। তো এই ফুলগুলো সাধারণত শীতকালের মাঝামাঝি সময়ে, ডিসেম্বর এবং জানুয়ারি এই মাসগুলোর মধ্যেই কিন্তু সাধারণত ফলগুলো হারভেস্ট করার মতো হবে। তো সেক্ষেত্রে আমরা গাছের ডাল ছাঁটা এখনও ছাঁটাই করিনি, তার অবশ্যই ডাল ছাঁটাই করে দেবো। কারণ আমরা জানি ডাল ছাঁটাই করার পরপরই কিন্তু গাছে 10 থেকে 15 দিনের মধ্যেই নতুন কুশি পাতা চলে আসে, আর নতুন কুশি পাতা মানে কিন্তু গাছে ফুল চলে আসবে। তো সেক্ষেত্রে আমাদের গাছগুলোতে প্রচুর পরিমাণ ফল থাকার কারণে গাছগুলো একটু দুর্বল হয়ে গিয়েছিলো। তো এখন নতুন কুশি পাতা আস্তে আস্তে ছাড়ছে, গাছগুলো আবারও সবুজ এবং সতেজ হতে শুরু করেছে। তো সেক্ষেত্রে যারা এখনও পর্যন্ত ডালগুলো ছাঁটাই করেননি, তারা অবশ্যই ডাল ছাঁটাই করবেন। তার পরপরই অল্প করে ইউরিয়া, পটাশ, ফসফেট সব ধরনের সার অল্প অল্প করে গাছে ব্যবহার করবেন। এতে করে গাছটা আবারও নতুনভাবে শক্তি পাবে এবং নতুন কুশি পাতা কিন্তু বের হতে শুরু করবে। তো নতুন কুশি পাতার সাথে অনেকের ফুল আসছে না, অনেকে অভিযোগ করছে বা অনেকে কমেন্ট করে জানাচ্ছে আমাদের নতুন কুশি পাতার সাথে ফুল আসছে না কেন। তো যখন গাছের ডালগুলো ছাঁটাই করবেন, যখন দেখবেন গাছের নতুন কুশি পাতা একেবারে বের হবে হবে ভাব, একেবারে ছোটো ছোটো আছে, তো সেই মুহূর্তে আপনাদের কাছে যদি ফ্লোরা থাকে, আপনারা একবার ফ্লোরা স্প্রে করে দেবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের গাছগুলোতে প্রত্যেকটা ডালে ফুল আসতে শুরু করবে। তো এই বিষয়টা আমি আবারও বলি, গাছের ডাল ছাঁটার করার পর সার ব্যবহার করবেন। সার ব্যবহার করার মোটামুটি 10 দিনের মধ্যেই নতুন কুশি পাতা আসতে শুরু করবে। আর যখন কুশি পাতার মাথাগুলো আপনারা দেখতে পারবেন অল্প অল্প বের হচ্ছে, তখন একটা ফুলোরা স্প্রে করে দেবেন, তাও ইনশাল্লাহ আপনাদের গাছে ফুল আসতে শুরু করবে। এবং গাছের মাটির যে খাদ্যটা, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আর যেহেতু প্রচুর পরিমাণ ফল আমাদের কিছুদিন আগেও ছিল, তো সেই ফলগুলো যখন শেষ হয়ে গিয়েছে, গাছগুলো আবারও পুষ্টিহীনতায় ভুগছে, তো সেক্ষেত্রে যারা মাটি পরিবর্তন করতে চাচ্ছেন তারা অবশ্যই মাটি পরিবর্তন করতে পারবেন। চারপাশ থেকে অল্প কিছু মাটি উঠায় এখানে জৈব সার ব্যবহার করতে পারেন, যেমন গোবর সার, কেঁচো সার, এগুলো ব্যবহার করতে পারেন। এছাড়া যারা ছোটো টবে গাছ লাগিয়েছিল, তারা যদি বড় টবে গাছটা প্রতিস্থাপন করতে চায়, তো ফল শেষ হওয়ার পর কিন্তু এখন কিন্তু গাছটা উঠায় বড় টবে প্রতিস্থাপন করতে পারেন। কারণ ফুল থাকা অবস্থায় বা ফল থাকা অবস্থায় কখনোই আমরা সারগুলো কিন্তু মানে টবটা পরিবর্তন করতে পারবো না, তো সেক্ষেত্রে আমাদের এখনই কিন্তু টবটা পরিবর্তন করতে হবে। তো এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। তো অনেকে কমেন্ট করে জানায় যে আমার কাছে প্রচুর পরিমাণ ফুল আছে, এখন কি আমি আমার টপটা পরিবর্তন করতে পারবো? তো এই সময় যদি পরিবর্তন করা হয় তাহলে গাছের ফুলগুলো ঝরে যায়, ফলগুলো থাকলে ঝরে যায়, তো এই সমস্যা কিন্তু হতে পারে। তো এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। এছাড়া মাঝে মধ্যে সরিষার খৈল আমরা ব্যবহার করতে পারি, এবং কীটনাশকের মধ্যে আমরা প্রতি মাসে অন্তত একবার কীটনাশক স্প্রে করবো। তো পেয়ারা গাছে আসলে বেশি একটা পরিচর্যার দরকার হয় না, এমনিতে প্রচুর পরিমাণ ফলন হয়। তো যাই হোক, আজ এ পর্যন্তই, দেখাবে পরবর্তী ভিডিওতে। তারপরেও কিছু কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে বা জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো সে বিষয়ে ভিডিও দেওয়ার জন্য।